আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন দেখাবো এইচসিজি টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট কিভাবে করতে হয়। তাই এইচসিজি বা প্রেগনেন্সি টেস্ট করার আগে আমরা কিছু তথ্য জেনে নেব। এক নাম্বার, স্টিফের সাহায্যে বা ইমিউনোক্রোমেটোগ্রাফিক মেথড বা আইসিটি মেথড এ ইউরিনের প্রেগনেন্সি বা এইচসিজি টেস্ট করা হয়। দুই নাম্বার, প্রেগনেন্সি টেস্টের জন্য সরবরাহকৃত কাপ বা ইউরিনটেইনার্স এ ইউরিন নিতে হবে। তিন, কাপ বা ইউরিনটেইনার্স না থাকলে পরীক্ষার জন্য সুবিধা মতো যে কোনো পরিষ্কার পাত্রে বা টেস্ট টিউবে ইউরিন নিতে হবে। চার, প্রেগনেন্সি টেস্টের একটা স্ট্রিপ নিয়ে তীর চিহ্ন দিয়া প্রান্তটি ইউরিনে ডোবাতে হবে। পাঁচ, তীর চিহ্নের সাথে যে একটি দাগ হরিজেন্টাল ব্যান্ড দিয়া থাকে এই দাগের উপর যেন কোনোমে ইউরিন না ওঠে, অর্থাৎ স্ট্রিপের দাগের নিচ পর্যন্ত ইউরিন ডোবাতে হবে। ছয়, স্ট্রিপটিকে এ অবস্থায় 5 থেকে 10 মিনিট রাখতে হবে। স্ট্রিপের মাঝখানের উপরের অংশে শুধু কন্ট্রোল ব্যান্ড দেখা গেলে প্রেগনেন্সি টেস্ট বা এইচসিজি নেগেটিভ। স্ট্রিপের মাঝখানের কন্ট্রোল ব্যান্ড এবং টেস্ট ব্যান্ড দেখা গেলে ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। নির্দিষ্ট সময় পর যদি স্ট্রিপে কন্ট্রোল ব্যান্ড না আসে তাহলে রেজাল্ট ইনভ্যালিড, তখন টেস্টটি পুনরায় নতুন স্ট্রিপ দেয়। আমি এখন স্ট্রিপের সাহায্যে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করতে হয় সেটা দেখাবো। সর্বপ্রথম আমি প্যাকেটটা এভাবে ছিঁড়ে নেব। এই যে আমার ইউরিন স্ট্রিপ, এখন আমি ইউরিনের ভিতর স্ট্রিপটি ডুবাবো। যে পাশে আমার ইউরিন স্ট্রিপের রিয়েজেন্ট লাগানো আছে এ পাশে দিব। আমি ইউরিন স্ট্রিপটা ডুবালাম। সবসময় মনে রাখতে হবে এই দাগের উপর যেন ইউরিন না ওঠে। আমি এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। প্রথম ভিডিও বিটা এইচসিজি টেস্ট দেওয়া আছে। আমি ইউরিন প্রেগনেন্সি টেস্টের ভিতর বিটা এইচসিজি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, 10 মিনিট টাইম শেষ, আমার রিপোর্ট নেগেটিভ আসছে। আমার শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ড সিটি দাগ আসছে, শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ড সিটি দাগ আসায় রিপোর্ট নেগেটিভ। আমার যদি টেস্ট ব্যান্ড টিতে দাগ আসতো তাহলে রিপোর্ট পজিটিভ হতো। যেহেতু শুধুমাত্র একটি দাগ আসছে শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে, সেহেতু রিপোর্ট নেগেটিভ। তো বন্ধুরা, আপনাদের জানার সুবিধার্থে আমি বলে রাখছি, দুটি দাগ আসলে পজিটিভ, দুটি দাগ না আসলে রিপোর্ট নেগেটিভ। আবার যদি কন্ট্রোল ব্যান্ডের সোজা যদি কোনো দাগ না আসতো তাহলে ইনভ্যালিড, এই রিপোর্টটি আবার নতুন করে পুনরায় করতে হতো। যেহেতু আমার শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসছে সেহেতু এইচসিজি টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।